পুনে দুটাই তাহলে এটা তুমি বেলুন কু ফুলেগা পাই ফুকি থাও তাহলে বেলুন মধ্যে বায়ু ন বাহার পর্যন্ত এ কিনে সঞ্চিত হুয়ে না যেত দেখো ফুঙ্কিদিও তারপরে এটা বাঁধ দিয়ে না সেভাবে রয়ে থাকে কোপা দেখো এটি বিভিন্ন এই অপশন ভিতর তোমার দেখো গো অপশন যে বেলুন ভিতরে বায়ুর চাপ

কষর আয়তন বড় হলে জীবর শরীর আয়তন বড় হব মানে যাহ যে কষ আয়তন কম হব অধিক মানে কষ যার বেশি বড় অধিক হব কি বড় হব সে কড় তার শরীর বড় হব যার কষর আয়তন ছোট তাহলে তার শরীর হোক ছোট আষ বেশি নবলে কোথাও শরীর ছোট হব এটা তোটা অনুসর হব কষের আয়তন বড় হলে শরীর জীবর শরীর আয়তন বড় হব

এই গ্যাস নাম কোন তাহলে যদি যে দেখো চিপস যেকোন চিপস কুরকুড়ে কিংবা লেজ এগুলো সব যে চিপস অ তাহলে এটি সেই ভিতরে যে গ্যাসটা থাকে সেটা কোণ আমার সেটা কুয়া যায় নাইট্রোজেন গ্যাস এটি কী নাইট্রোজেন গ্যাস এটি যদি বুঝবা যে নাইট্রোজেন গ্যাস পাই ব্যবহার করা যায় সেই চিপস ভিতরে যদি আমি অম্লজান গ্যাস ভিতরে যদি

দ্রবীভূত হয়ে কেউ অমর সৃষ্টি করে দেখো তাহলে এই যে বুধবুদ্ গ্যাস এই বা সেটা হচ্ছে কোন সেটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসটে সেটা যদি কিন্তু জলের দ্রবীভূত হয়ে যাব জলরে যদি জল কোম এচ টু তা যদি আমি দ্রবীভূত করে দেওয়া তাহলে এটি কোন আসব এটা হচ্ছে এচ টু সিও থ্রি এচ টু সিও থ্রি গ্যাসটা বাহার সেটা হচ্ছে কোণ এটা হচ্ছে আমার কার্বনিক তাহলে এইটা হচ্ছে কোন কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড তারপরে দেখো তেইশ নম্বর কম করছি কেউ বৈদ্যুতিক উপকরণটি বিদ্যুৎ স্রোত চুম্বকীয় প্রবাহ ব্যবহার করে কোন কখনো অপশন সব বিদ্যুৎ বলব বিদ্যুৎ হিটর বিদ্যুৎ ওভেন বিদ্যুৎ জেনারেটর এটা বিদ্যুৎ সোতর চুম্বকীয় প্রবাহ মানে এটা হচ্ছে কখন হোক বিদ্যুৎ জেনারেটর দহন মিলু প্রধান বায়ু প্রদূষক কু চিহ্ন দেখো যেতলে আমি কিছু গোটে কাঠ পুড়ি পে দেহ কিউ গ্যাসটা তাহলে প্রধান কোচি বহুত রকম তো বাহে খারাপ গ্যাস মানে প্রদূষক গ্যাস বাহ সে ভিতর কেউটা আমার কোণ প্রধান প্রদূষক কেউটা আসবো তাহলে সেটা আসছে এই যে কো কারন মনো অক্সাইড কি সলফর ডাইঅক্সাইড এইটা আসবে এইটা দেখো কার্বন মনোক্সাইড আলফর ডাইঅক্সাইড ইয়ে এইটাকে দেখ পঁচিশ নম্বর কখনো জন চাষী তাষ জমি অধিক শস্য উৎপাদন নিমন্তে রাসায়নিক সহিত জৈবিক সার প্রয়োগ করতে এ কারণ কোণ দেখ এই বিভিন্ন প্ৰকাৰ অপশন সব দিছি সেই ভিতৰত দেখ এইযোৰ আমাৰ ঘ কোনো ৰাসায়নিক সাৰ মূতিকা কোনো হিউমছ দি নাই ত'লে যিহেতু গোটেই কাম কওঁ গোটেই চাছ ভাল হ'ব হিউমছা নিহাতি দৰকাৰ মূতিকাৰে ত' এইযোৰ ৰাসায়নিক সাৰ ক'ত দি নাই তু আমাৰ হ্যুমচ পাৰপাই ক'ব আমাৰ সেই জৈৱিক সাৰ প্ৰয়োগ কৰা দেখ ৰাসায়নিক সাৰ ধৰ ভাল গছক ভাল ইয়ে করব কিন্তু মাটি রিউমস দরকার সেটা দেব জৈবিক সার তেমন যেত মানে সার যে চাষ জমি রাসায়নিক সার সাগে আমার জৈবিক সার মধ্যে উপয়োগ করা হয় তাপরে দেখ ছবিশ নম্বর কম করছে পেট্রোল ডিজেল চালিত মটরু যে ধূঁ সব বা তা বর্ষা জল সব মিশি কেউ অমল সৃষ্টি করে তাহলে সেটা হচ্ছে যেমন ধর আমার গাড়ি মটর আমার এস টু বাহলা কি সিও টু বাহলা তাহলে এসো টু ধর বাহল যদি আমি সে জল সাগরে সে প্রতিক্রিয়া করব তাহলে কোম্পানু এসো ফোর তাহলে এচ টু এসর গ্যাস বাহ সেটা কীটা হচ্ছে আমার গন্ধকামড়শোফরটা কোয়া যায় গন্ধকামড় এটা হচ্ছে অংশ লিখে দেব নম্বর নম্বর রাম তার বাপা জঙ্গল জঙ্গলীয় রাস্তায় যাওয়া রামর গোড় বিছুয়াতি পত্র লাগলা তার গোড় পড়া জলা গলা বাপা তুরন্ত পত্র রস তা গোড়গাই দেবো পড়া জল বন্ধ হয়ে তাহলে এই পত্র রস থাইপরে অম্ল গোটা হচ্ছে ক্ষার লবণ জৈব অমল দেখ আম পত্র যে লাই সেটা আমার এসিড থাই যেমন সেটা কম থাই এসিড থাই যেমি আমার কখন বি কম বহু পুরা কষ্ট হয়ে জলে আমার কখন বিছু আমার বিছা সব কড়া বিছা সবাই যেহেতু এটা হচ্ছে এসডটা এসিডটা কু আমার কোণ যেতে প্রশমিত করা তা আমার কি দরকার বেশ দরকার মানে এটা হচ্ছে অমল সাগরে আমার ক্ষার মিশি গেলে কম হব এটা হচ্ছে তাশমিত হয়ে যাব বা নিউট্রাল হয়ে যাব তেমন যেহেতু এটি বিছুয়াতি পত্র কিন্তু এসিড আছে তাকে কাটু আমার কোন দরকার মানে সেটা হচ্ছে অমলটা এসড হলো অমলটা

তারপরে দেখ এটি রোগীকে ডাক্তারখানার পৌঁছাওয়া তুম অঞ্চল আস্তে আব্বুন্স গাড়ির সম্মুখে আব্বুন্স লেখাটি কি লেখা থাকে সব কম অল্টা লেখা হয়ে থাকে আব্বুন্স এটা আম্বুন্ান্স অল্টাটা তিরিশ নম্বর দেখা করে উপরোক্ত বিএন এটা দেখো এটা বিএন অবিলম্ব তাহলে কেউটি আপত ন দেখো আপতন কো আপত্তি তো কে দেখ এটা হচ্ছে আসলা এটি পড়লা পে চালিল তাহলে এইটা কপতন এটা আপতন হল তেমন কটা আসব এর নাম কোণ সি তাহলে কেউটা অপশন অপশন হোক এইটা হোক আনসর ঠিক আছে এবার আমার গণিত বিভাগ গ বিভাগ হচ্ছে গণিত কিন্তু দেখ একত্রিশ নম্বর নিম্ন কেউ দুইটি পলনমিয়াল গুণফল মানে এটা কোথায় দেখ এক্স ক্যু মাইনস ওয়ান মাইনাস ওয়ান এর গোটা আমার সূত্র আছে কোন এক্স মাইনাস ওয়ান আপ কো এক্স স্কোয়ার প্লস এক্স প্লস ওয়ান এই সূত্রটা অনেক দেখা এটা হোক তারপরে দেখ বত্রিশ নম্বর কম করছি গোটে ত্রিভুজর কোণ ত্রয়ের পরিমাণ দশ লেখা কমাই দিলে অবশিষ্ট অনুপাত যাব थ्री टू फोर टू एट ये रही जाए तेरे त्रिभुजटी केटे सब कैसे कमेद तो दस कमेदेव दस कमला कमेद मान य आसीज कौन थ्री अनुपात चार अनुपात आठ ये आसो ताल प्रकार त्रिभुज हो पार देख ये आम गोटे ইয়ে ৰো দেখিব অপচনটো ক' ক'লে দেখ সূক্ষ্মকো স্থূল কোণ সমি সমি ভাৱ এইটো সূক্ষ্মকো হ'ব নেকি লাগি এতিয়া দেখ গোটেই অনুপাত মানে কেতিয়া গুণা আহিছে দেখ এই তিন মানে তিনৰ পাখা পাখি মানে তাৰ ডবল গুণা আহি যাব ইয়াৰ গোটেই হ'ল ডবল চাৰি ডবল হ তিনি গুণাটা আছে মানে তিনি তিনি ন তিনি গুণে কম হ'ল এই গোটেই কোণ আছে

এই ভিতর দুইটা ভ্যালু সমান লে সেটা কম সময় দিবা হয়ে থাকে এটা হব না তবে এই ভিতর কেউটা আসবো আমার এটা হচ্ছে ত্রিভুজটি হবো তুমি এটা যদি তুমি করি এটা পুরা ইয়ে করি যদি টাইম লাগবে তবে সর্টকট এটা যদি কোথায় এন্ট্রা পড়ে তুমি কমিটি করব এইভাবে টাইম দেখো কথা

আমি যদি দেখো প্রথম গোট বড়টা য়েটা এইট এক্স যদি এক্স ভ্যালু বসাই দেওয়া কাতে ফর ইন্টু এক্স এক্স তাহলে এটা আসি হচ্ছে অষ্টাংশ অষ্টাংশ দেখ চৌদ অষ্টাংশ শহবার পর সেটি যদি দশ ডিগ্রি কমে দেওয়া কে আসবে শহে দুই শহে দুইটা মানে অধিক হয়ে যাচ্ছে তবে অটোমেটিক এটা আসবে আমার ত্রিভুজ

সম্ভাবনা হয়ে পড়ে বা নহে আছে এটা যেকোন গোটে হচ্ছে মানে সম্ভাবনা দুইটা হচ্ছে কিন্তু হয়েপরে সে বসা হয়ে পড়ে বা নহরে তো সেটা কখন আসবো এক দুই সে আনসার আসব তারপরে দেখ চৌত্রিশ সামাসিক পরীক্ষার মোট তিরিশ তিনশো নম্বর সিক্সটি মাত্র বার্ষিক পরীক্ষার মোট চারশো নম্বর সামাসিক পরীক্ষার

এটা হচ্ছে আমার আনসর তাপরে দেখ চৌত্রিশ নম্বর কম কল সংখ্যা রেখা কু দেখ আক্ত সংখ্যা মানুষের কূল্য সর্বাধিক হব দেখ এইটা আমার সংখ্যা রেখা কু এটি করব তাহলে এই ভিতর কেউটা সর্বনিম্ন কেউটা এটি দেখো এটি ওয়াই দেশি মানে ওয়াইটা আমার যেহেতু এটি শূন্য এপটে প্লস আছে মানে এটি এক্স তাহলে এই ভিতর আমার দেখো যদি এই ভ্যালু ভেয়া পকাই দেওয়া ওয়াইটা ওয়াই রু প্লস ওয়াই রেব আক্স ভ্যালুটা কখন মাইনাস রে ভ্যালু এই অপশন ভিতর তাহলে সর্বনিম্ন দেখ প্রথম অপশনটে কিন্তু ওয়াই এক্স তাহলে ওয়াই তো कौन अच्छी देखो एटी वाई है ना और माइनस माइनस आउ माइनस माइनस एक्स कोई ची आउ माइनस चिन्ह रह ला आउ एक्स ओवर लोग कहते माइनस एक्स तारे एटी कौन है ला देखो एटी कुछ माइनस एक्स कोई ची मने माइनस एक्स वाई माइनस माइनस कौन है ला प्लस ना प्लस कुआसी के लाते एटा हबो नहीं सेवड़ा जो दिया मैं सेकेंड को देखिवा एक्स प्लस वाई मैंने एक्स इट के माइनस एक्स माइनस एक्स प्लस वाई तो यहाँ देख आम आमर कौन आस माइनास भैल्यूटा मैंने लगभग वाई माइनस एक्स यार जो भैल्यूटा तो देखो तो आम माइनास किगुड़ा भी सब ग बसईद भैलूट देख

ଦେଖ ପ୍ଲସ୍ ଆସିଲା କିନ୍ତୁ ଏଠି ଦେଖ ତୁମର କ'ଣ ଆସିଯାଉଛି ଏଠି ମାଇନାସ୍କୁ ଆସିଯାଇଛି ତେଣୁ ଅପସନ୍ କେଉଁଟା ହେବ ଏଇ କୁହଟା ହେଉଛି ଆମର ଆନ୍ସର ଏବେ ଦେଖ ଛତିଶ ନମ୍ବର କ'ଣ କହୁଛି ନିମସ୍ଥ କେଉଁ ଚତୁର୍ଭୁଜ କର୍ଣ୍ଣ ଦ୍ୱୟ ସମଦ୍ରକ ବିଶିଷ୍ଟ ଏବଂ ସେମାନେ ପରସ୍ପରକୁ ସମକୋଣରେ ସମରୀକ୍ଷଣ କରନ୍ତି ଦେଖ ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜ ନେଲ କ'ଣ କହୁଛି ତାର କର୍ଣ୍ଣ ଦୁଇଟା କ'ଣ ହେବ ଏଇ ଏଇ ଯେଉଁ କର୍ଣ୍ଣ ଏଗୁଡ଼ା ହେଉଛି ସମାନ ହେବ

তাহলে নির্ণত মধ্যে কেউটা ঠিক আছে দেখ তাহলে পিক্যু ও পি পিক্যু ও এই কোণ সাংরে কেউটা সান পিআর এই কোণটা এই দুইটা আমার কমান হব তাহলে কেউটা এটা হচ্ছে এটি দেখ কেউ ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করা অসম্ভব ত্রিভুজ করব অসম্ভব হব তুমি কোণ জলে দুইটি দেখো যেকোন ত্রিভুজ দুইটি

তেমনি কেউটা এনসর আসবো আমার এইটা হি আনসার আসবো আপনি যেতগুলা দেখব কেন সেগুলো অধিক আসব সেইভাবে দেখ অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী মানে গণিতর একক পরীক্ষার পাই নম্বর নিম্ন সারণরে দিয়ে যাই মোটরে জন শিক্ষার্থী এইটি পারসেঁট ও তা অধিক প্রতিরশত রকি অশি রু অধিক রকি আর জন পিলা

কোড়ি পঞ্চা শে তাহলে পনেরো পচা পঁচতর তাহলে এটা আসছে পঁচত্তর তেমন এটা হব না তাহলে এটি দেখো এই যে বাই কোড়িয়ে না এটা হচ্ছে ষোল বাই কোড়ি তাহলে এটা হচ্ছে আমার অশি পারসেঁট দেখো অধিকা তে এটা আমি নেবা কুড়ি ভিতরে তাহলে দেখো শিক্ষার্থী তো শিক্ষার্থী মান সংখ্যা মানে ষোলটা হচ্ছে আট

দুই মিটৰ অসাৰ আনৰ লম্ব কপডাৰে চাৰিটি সমানকৰ ড্ৰেছ প্ৰস্তুত হৈ পাৰিছে তে গোটেই ড্ৰেছপাই কেতে কপডা আৱশ্যক দেখ যদি গোটেই ক' কৈছে লম্বা হ'ল আমাৰ কেতে তিনি মিটৰ ই লম্বিটৰ আও এই কোনটা অসাৰ লম্বাৰ এইটাৰ মানে যা হ'ল অধিক হ'ল মানে ক'

ওৱান পইণ্ট ফাইভ বৰ্গমিটৰ এই মিটৰটা আমি এই ভাল লিখি পাৰিবা একমিটৰ একমিটৰ কেতে হ'ল এক বৰ্গমিটৰ বা একোৱাৰ আশ পাঁচশ বৰ্গ চেণ্টিমিটৰ বৰ্গ চেণ্টিমিটৰ কিলি আমাৰ আমি কি আনিছোঁ একমিটৰ সমান হ'লে শেষ চেণ্টিমিটৰ ত' এই যে ওৱান পইণ্ট

সি কেতিয়াকু উঠি যায় দুই মিটৰ দুই মিটৰ সি চি যায় কিন্তু সেই পুনি কেতিয়া খচিয়ে এই মিটৰ খচি আছে ত'লে সেই কেতিয়া সেই উঠুছে ডেলি গোটেই দিনৰে উঠুচি এক মিটৰ কিন্তু খচি আছুচি এক মিটৰ মানে সেই ৰ গোটেই দিনৰে সেই গোটেই মিটৰ যাওঁ ত' এইটো যদি আমি লেখিদবা ত'লে এক দিনৰে উঠে কেতে এক হচ্ছি এক মিটর উঠুছি আমার টোটাল কে মিটর অটা হচ্ছে কোটি মিটর অুমে কো কর দেখ প্রথমে আমার এই যে সে গোটিয়ে দিন কে উঠে মানে ফার্স্ট কোড়ি মিটর এই যে সরি টোটাল খুঁট হচ্ছে কুড়ি মিটর সে কিন্তু উঠে দুই মিটর খসেছে এক মিটর কিন্তু দেখো প্রথমে আমরা উঠে যাব কোড়িয়েটর তে সরি দুই মিটর তেমন কম করব তোমার এই যে

এক মিটর একদিন এক মিটর তাহলে প্রথমে তাতে অটর তাহলে অঠর মিটর উঠেবা তা দেখ এটি যদি আমরা গণন করে দেবা কত অকটা কত এটি অঠর তাহলে এটি আমার কত অ তার অর্থ কোণ অঠর দিনরে সে উঠিব সে অঠর দিনরে উঠব অটর আসি যেন সে আসিলা কত অঠর পৌঁছি গলা আস যেত অটর কু আসি তাপরে আসে কোম হব সেই দিন কে অঠর দিন চলে সে উঠেছে কে অঠর দিন তাহলে তা পর দিন মানে আপে দিন যদি অ্যাড করে দেবা কেলা তাহলে উনিশ দিন উনিশ দিনে সে কে উঠব সে দেখ প্রথম কু গোটে দিনে সে উঠুচি কত দেখ দুই মিটর তাহলে সে দুই মিটর যেত উঠি যুব মুন্ড কু সে ওলাইবার না তেমন হব তাহলে সেই যে লাস্ট দিনের সে গোটে দিনে আই উঠিগেলা মানে কত আসিগাল কুড়ি মিটর আসি গাছ তাহলে কত দিন লাগলা তাকে উনিশ দিন লাগিলা তাহলে উনিশ দিন সে উঠিগুলো কে কুড়ি মিটর তাহলে অপশন কেউটা আমার এটা অপশন হচ্ছে গো এইটা হচ্ছে আনসর তাপরে নম্বর দেখ চৌরা নম্বর কখনো পার্শ্ব আর এটা গোটে দেখিভুজ দিয়েছি আপনার পিকিউ সাথে

তাহলে এই গুডাক কম হব তাহলে সমান হব আমার ক্যু আন তাহলে কেউটা হোক ক্যু আখ এই যে বিন্দু দে তাহলে এটা সমান হয়ে যাব এর কিউ কৌণিক বিন্দু দে অঙ্কিত বৈশ সব তাহলে এইটা কেটে কেটে ক্যু পাখে আর্থে তাহলে এ কোণ আন হব তাহলে এইটা হচ্ছে আমার আনসর তাপরে দেখ পঁয়তালিশ নম্বর কখনো নিম্ন কেউ আয়ত্ত চিত্র পরিসীমা বুঝবুজিত এটি যদি আমি গোটে ত্রিভুজ দেখা এটি থ্রি এস এটি ফাইভ এক্স অ তাহলে এটি কেউটা পরিসীমা আমার পরিসীমার সূত্র কখন দুই গুণন দৈর্ঘ্যযুক্ত প্রস্থই গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্য আমার কত দৈর্ঘ্যটা আমার দেস্থ দে থ্রি এক্স আমার দৈর্ঘ্যটা দরকার তাহলে দুই ইন্টু

আপনার যদি ভিডিওটি ভালো লাগল ভিডিওটি লাইক করবে সেয়ার করবে আম্যানেল সহায়ক দেওয়া উচিত ধন্যবাদ